আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ আল্লাহর রহমতে আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি কেবি শান্ত আপনাদের সামনে হাজির হলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে আমার প্রিয় ধামরাই কলেজকে। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। ধামরাই সরকারি কলেজ বাংলাদেশের ঢাকা জেলার ধামরাই উপজেলায় অবস্থিত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এই ধামরাই কলেজের একটি নীতিবাক্য রয়েছে, নীতিবাক্যটি হল জ্ঞানই শক্তি। কলেজটি 1972 সালে স্থাপিত হয়। কলেজটিতে রয়েছে বিশাল বড় সবুজ খেলার মাঠ, যেখানে শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ নানা ধরনের খেলাধুলা করে থাকে। তাছাড়া কলেজটির একপাশে রয়েছে বিশাল বড় লেক, যা কলেজটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আরও ভালো লাগার বিষয় হচ্ছে এই কলেজের ভিতরে বাহিরে চারপাশে অসংখ্য সবুজ গাছপালা রয়েছে, যে কারণে ক্লাসরুমগুলো অনেক ঠান্ডা থাকে। এটি মেন রোড থেকে অনেকটা ভিতরে হয়, বাহিরের শব্দ খুব বেশি আসে না, শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ক্লাস করতে পারে। আরও আকর্ষণীয় বিষয় হলো আমাদের ধামরাই কলেজে সুন্দর একটি ক্যাম্পাস রয়েছে, যেখানে অনেক সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। আরও রয়েছে এই কলেজের ঠিক পশ্চিম পাশে একটি শহীদ মিনার। শহীদ মিনারটি দেখতে অনেক অনেক সুন্দর। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে এই শহীদ মিনারকে ঘিরে নানা ধরনের রং বেরঙ্গের আলপনা আঁকা হয়। তাছাড়া বন্ধুরা, এই কলেজের ঠিক পশ্চিম পাশে নামাজের জন্য কলেজের ভিতরে একটি ছোট্ট মসজিদ রয়েছে। তাই বন্ধুরা আসুন ঘুরে দেখে যান আমাদের এই সবুজ প্রকৃতিতে ঘেরা কলেজটি। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী আমার কোনো ভিডিও মিস না করেন। তো আজকে এখানেই রাখছি বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।